আফরুজা বেগম, প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এই লকডাউনের মধ্যে বাসায় বসে নিচ্ছি লেখাপড়া করতেছো। আজকে আমি তোমাদের লেখাপড়ার সুবিধার্থে তোমাদের দশম শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি নিয়ে আলোচনা করছি। আজকে আমরা পর্ব রাষ্ট্রবিজ্ঞানের বিষয়ে অষ্টদশ অধ্যায়ে দেখো কৈশোরকালীন মনোসামাজিক সমস্যা প্রতিকার ও প্রতিরোধ করো। মনোসামাজিক সমস্যাগুলো কীভাবে সমাধান করবে? তোমাদের কৈশোর বয়সে এখন এসব সমস্যা তোমাদেরই হয়, আর এই সমস্যাগুলো তোমরা কীভাবে সমাধান করবে সেই সব বিষয় নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। আজকে আমাদের তোমাদের যে বিষয়টা এইটা আছে সেটা হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষাতে তোমরা এই বিষয়গুলো পড়ো না, ভালো করে পড়ো না। আসলে পরীক্ষাতে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টাকে সবসময় অবহেলা করো, কিন্তু অবহেলা করো না, কারণ এটার উপরে তোমাদের এ প্লাস নির্ভর করে, এটার নাম্বারের উপরে নির্ভর করে। এটা তো পঁচিশ নাম্বার তোমরা প্র্যাকটিক্যালে পেয়ে থাকো, আর 75 নম্বরও তোমরা পরীক্ষা দেয়। সুতরাং এটা নিয়ে অবহেলা করো না, এটা পড়াশোনা করো, ভালো করে রেখে দেয়। এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মনোসামাজিক সমস্যা কৈশোরকালীন, মানে তোমাদের যে বয়স সেই বয়সের যে সমস্যা, মানসিক যে সমস্যা, শারীরিক যে সমস্যা, এটা আর এর প্রতিকার নিয়ে আমরা আলোচনা করবো। তোমাদের অধ্যায়ে যে আছে, আসলে ক্লাসের বাইরে বেশি কথা বলার মতো সময় বা কিছু আমাদের নেই, অনলাইনে আমরা ক্লাস করি, সুতরাং সীমিতভাবে আমরা আলোচনাটা করবো, পুরো ডিটেলস আমরা বর্ণনা করতে পারবো না, সেজন্য আমরা সীমিতভাবে আলোচনা করব। এখন আমাদের সমস্যা হচ্ছে কৈশোরকালীনের সমস্যা। কৈশোরকালীনের সমস্যার মধ্যে একটা কী সমস্যা দেখা হয়, একটা তোমাদের বই একটা গল্প দিয়েছে, সেই গল্পটা হচ্ছে রিদিতার বয়স হচ্ছে 18 বছর। রিদিতার বয়স কত? 18 বছর। 18 বছর এসে কৈশোরকালীন সময়, এ বয়সে এসে তার বাবা মার ইচ্ছা রিদিতা অনেক বড় হবে, অনেক বড় লেখাপড়া করবে, ভালো কলেজে ভর্তি হবে। মানে তার বাবা মায়ের সারাক্ষণ তার পিছনেই আছে যে সে ভালো করবে, ভালো লেখাপড়া করবে, ভালোভাবে আছে। এখন রিদিতার মনে সমস্যা হচ্ছে যে আমার বাবা মা আমার প্রতি এত এত দুর্বল, এত আশা করে আমাকে দিয়ে আমি কি সেই আশাটা পূরণ করতে পারবো? এই জন্য সে মানসিকভাবে একটু সমস্যাগ্রস্ত হয়ে পড়ে। সে কী করে? অল্পতে রেগে যায়, অল্পতে সে ভয় পায়, ক্লান্তি হয়ে পড়ে, এই ধরনের সমস্যা, মানে অতিরিক্ত চাপের কারণে সে তার মানসিকটা হেরে ফেলতেছে যে সে কী করবে। ইদানিং রাতের বেলা সে ঘুমাতে পারে না, কারণ বাবা মার আশা বেশি, সে এখন আশাটা পূরণ করতে পারবে কি না সেটি তার একটা সমস্যা। এটা একটা মানসিক সমস্যা। দেখো কী রয়েছে, কৈশোরকালীন সময় মেয়েরা শারীরিক ও সামাজিক সমস্যার কথা বলা হয়েছে। এই ধরনের সমস্যাগুলোর মধ্যে দিয়ে কৈশোরকালীন মনোসামাজিক সমস্যা চিত্র, আর এটা হলো মনোসামাজিক। মনোসামাজিক সমস্যা কি? যে তোমার বাবা মা অনেক আশা, বিবিতার উপর অনেক আশা করে, তোমার উপর অনেক আশা করতেছে, কিন্তু কৃষি তুমি যদি সেই পরিমাণে তাদেরকে দিতে না পারো, দিতে পারবে কি না, এটা যে একটা টেনশন তোমার ভিতরে কাজ করতেছে, সেটা হচ্ছে তোমার মনোসামাজিক সমস্যা। বেশিরভাগ কিশোর কিশোরী বড় ধরনের সমস্যা ছাড়া বয়সন্ধিকরণ পার করে দেয়, কিন্তু কেউ ছাড়া সাংঘাতিকভাবে জীবনে ক্ষতিগ্রস্ত হয় না। কৈশোরকালীন মনোসমস্যার মধ্যে পড়ে বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা, মাদকাসক্তি, বিষণ্ণতা, স্কুল পালন ইত্যাদি হয়, মানে মনোসামাজিক, মানুষের মনে মনে যে সমস্যাটা সৃষ্টি হয় সেই সমস্যাটার কারণে কৈশোরকালে তারা কী করে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে। সমস্যাগুলোর মধ্যে একটা সমস্যা কী, অপরাধ প্রবণতা তাদের মধ্যে বেড়ে যায়, মাদকাসক্তির পরিমাণ বেড়ে যায়, বিষণ্ণতার পরিমাণ বেড়ে যায়, স্কুল পালানো কলেজ পালানোর পরিমাণ তাদের মধ্যে বেড়ে যায়। কৈশোরকালীন মনোসমস্যা দুই ধরনের, একটা হচ্ছে অন্তর্মুখী সমস্যা। কৈশোরকালীন মনোসমস্যা দুই ধরনের দেখো, একটা হচ্ছে অন্তর্মুখী সমস্যা, আর একটা হচ্ছে বহির্মুখী সমস্যা। অন্তর্মুখী সমস্যা, বহির্মুখী সমস্যা, মানে দুই ধরনের সমস্যাতে কৈশোরকালের মানুষ বাচ্চারা ভুগে থাকে। অন্তর্মুখী সমস্যাটা কী? অন্তর্মুখী সমস্যা হচ্ছে সমস্যাগ্রস্ত ছেলে নানা ধরনের মানসিক এবং আবেগীয় সমস্যায় ভুগে, জটিলতা ভুগে, যেমন হতাশা, উদ্বেগ, মানে অন্তর্মুখী কৈশোরকালীন মনোসমস্যাকে দুই ধরনের পেলাম আমরা, একটা হচ্ছে অন্তর্মুখী সমস্যা, আর একটা হচ্ছে বহির্মুখী। মানে অন্তর্মুখী মানে হচ্ছে অন্তরের ভিতর থেকে যে সমস্যাটা, যে মনের ভিতর থেকে যে সমস্যাটা আছে সেটা হচ্ছে কি, অন্তর্মুখী সমস্যা। এই অন্তর্মুখী সমস্যার মধ্যে আছে দেখো কি, মানসিক সমস্যা এবং আবেগীয় সমস্যা। এটা যে ধরনের হবে সেটাকে বলছে কী সমস্যা, হতাশা এবং উদ্বেগ। এখানে আমাদের প্রশ্ন আসবে অন্তর্মুখী সমস্যা কে কাকে বলে বা কী অন্তর্মুখী সমস্যার এই প্রশ্নটা না আসে, এভাবে আসতে পারে মানসিক আবেগীয় সমস্যা জনিতার সমস্যাগুলো কী কী। সমস্যাগুলো হচ্ছে যে মানসিক এবং আবেগীয় সমস্যার সমস্যা হচ্ছে তো হতাশা এবং জটিলতা। আর বহির্মুখী সমস্যাগুলো কী হচ্ছে? বহির্মুখী সমস্যা হচ্ছে কী করে দেখো, বহির্মুখী সমস্যা হচ্ছে কী, যেমন হচ্ছে মাদকাসক্তি, বহির্মুখী সমস্যাতে মাদকাসক্তি, বিভিন্ন অপরাধমূলক কাজ করা, এগুলো হচ্ছে বহির্মুখী সমস্যা।
এখন অন্তর্ভুক্তির সমস্যাটার মধ্যে আছে, বাইরে থেকে এই ধরনের সমস্যা প্রকাশ খুব কম হয়, এই ধরনের প্রকাশ বোঝা যায় না, তারা হলে কি আবেগী হয়ে থাকে, এদের দেখা দেখলে হয়তো মনে হবে খুব স্বাভাবিক অবস্থায় আছে, কিন্তু ভেতর ভেতর খুব যন্ত্রণায় ভুগছে। আবেগীয় এসব সমস্যার পরবর্তীতে বিভিন্ন শারীরিক সমস্যা হতে পারে, যেমন হতাশা, বিষণ্নতা থেকে খাদ্য ও নিহা, ঘুমের সমস্যা সৃষ্টি হতে পারে। মানে এসব সমস্যা যখন দেখবা তখন তুমি বুঝবা যে আমি হতাশাগ্রস্ত অথবা বিষণ্ণতায় ভুগতেছি অথবা আবেগীয় উদ্বেগের কোনো সমস্যায় ভুগতেছি। সেই জন্য তোমাকে কী করতে হবে, সেই লক্ষণগুলো দেখা দিবে কীভাবে, অনীহা এবং ঘুমের সমস্যা। বহির্মুখী সমস্যার সমস্তগুলো ছেলে মেয়েদের সমস্যা তার আচরণের প্রকাশ পায়। বহির্মুখী মনসামাজিক সমস্যার মধ্যে মাদকাসক্তি, বিভিন্ন অপরাধমূলক মানে বাইরের জগতের সাথে যুক্ত থাকে, বাইরের বাইরের যে সমস্যাগ্রস্ত হচ্ছে তাই সেগুলো হচ্ছে বহির্মুখী সমস্যা, যেমন মাদকাসক্তি, বিভিন্ন নেশাগ্রস্ত হয়ে যায়, বিভিন্ন ফেন্সিডিল খায়, হিরোইন কী কী নাম আছে কতগুলো এগুলা খায়, এইগুলো খাওয়ার ফলে তার মধ্যে কি মাদকাসক্তি, এটা মহিলার সমস্যা। আরেকটা হচ্ছে তাদের কি অপরাধ, বিভিন্ন মতো অপরাধমূলক চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, এগুলা তার মধ্যে অপরাধ, মারামারি করা, এগুলোর মধ্যে তার মধ্যে প্রবণতা দেখা যায়। তাহলে আমরা দুইটা পেলাম। এরপরে দেখো কিশোর অপরাধ, কিশোর অপরাধ কি, কিসে মানবিক জীবনে একটি গুরুত্বপূর্ণ হলো কিশোর অপরাধ, শরীর শারীরিক ও মানসিক পরিবর্তনে খুব পরিবর্তন, কৈশোরের ছেলে মেয়েরা এই পরিবর্তন সাথে ধাপ খাপ খাওয়াতে হয়। কৈশোরকালে প্রাপ্ত বয়সে যাওয়ার সময়কাল হচ্ছে সাধারণত 11 থেকে 18 বছর পর্যন্ত কালকে কী কাল বলা হয়, কৈশোরকাল বলা হয়। এখানে তোমাদের প্রশ্ন হবে কৈশোরকালকে, কৈশোরকালের বয়সসীমা কত, কৈশোরকালের বয়সসীমা হচ্ছে 10 থেকে 18 বছর, এটা লিখবে না, 11 থেকে 18 বছরের বয়সসীমাকে বলা হয় কৈশোরকাল। কৈশোরকালের বয়সসীমা কত, 18 বছর, 11 থেকে 18 বছর। এই সময়টার মধ্যে মানুষ কী করে, কৈশোরের যে সমস্ত অপরাধ করে থাকে তাকে কৈশোর অপরাধ বলে, কিন্তু এই কৈশোরকালের সময়সীমা কত বলা হলে লিখবা যে 1 থেকে 18 বছর পর্যন্ত বয়স যেটা সেটাকে বলা হয় কৈশোরকাল। এখন আসে কিশোর অপরাধ কাকে বলে, কিশোর অপরাধ কাকে বলা হবে, কৈশোরকালে আমরা কোথায় পেয়েছিলাম কৈশোরকালকে, কৈশোরের সময়টা পেয়েছিলাম, আমাদের বয়সটা কতটুকু, তাহলে 11 থেকে 18 বছরের মধ্যে কিশোররা যে সমস্ত অপরাধ করবে তাকে কিশোর অপরাধ বলা হবে। কিশোর অপরাধ কাকে বলে প্রশ্ন আসবে, তাহলে লিখবে কি 11 থেকে 18 বছরের ছেলে মেয়েরা যে সমস্ত অপরাধ করে থাকে তাকে বলা হয় কিশোর অপরাধ। বাংলাদেশের শিশু আইনে 1974 সালে কিশোর অপরাধের ক্ষেত্রে ছেলেদের 18 থেকে 16 বছরের মধ্যে এবং মেয়েদের 18 বছরের মধ্যে সামাজিক বিরোধী কাজ করলে তাকে সংশোধনের জন্য বিশেষ বিচারের সামনে হাজির করতে হতো। কিশোর অপরাধ হলো অপরিণত বয়সে পরিচালিত সমাজ ব্যবস্থা আইন বিরোধী কাজ, মানে আইনের বাইরে সমাজ ব্যবস্থার আইনের বাইরে যে সমস্ত কাজ করবে সেটাকে কিশোর অপরাধ। প্রাপ্তবয়স্কের জন্য এই ধরনের কাজ শাস্তিযোগ্য অপরাধ, এই ধরনের কাজ 16 বছরের নিচে ছেলেরা এবং 18 বছরের মেয়েরা সংগঠিত করলে তাকে কিশোর অপরাধ বলা হয়। তাহলে ওই যে আমরা পেলাম 16 বছরের নিচে 11 থেকে 18 বছর, তাহলে 18 বছরের নিচে মেয়েরা, 18 বছর 11 বছর নিচে, তাহলে 11 বছরের মধ্যে, 11 থেকে 18 বছরের মধ্যে যে সমস্ত অপরাধ করে থাকবে তাকে বলা হবে কিশোর অপরাধ। কিশোর অপরাধ প্রমাণিত হলে শাস্তির ব্যবস্থা থাকে না, তাদের সংশোধনের ব্যবস্থা থাকে। কোনো কিশোর অপরাধ যদি অপরাধ করে তাহলে কী করে শাস্তি দেয় না, তাকে কী করে কতদিন আটকে রাখে বা কিছু ব্যবস্থা করে তাকে কী করে যে সংশোধনের সুযোগ করে দেয় সেটাকে বলে কিশোর সংশোধন। বয়স্কদের অপরাধ যেমন পরিলক্ষিত হয় কিশোর অপরাধের পরিলক্ষিত সংখ্যা অনেক বেশি। কিশোর অপরাধীরা কী করে, কিশোর অপরাধীরা যে ধরনের কাজ করে থাকে তাহলে স্কুল পালায়ন, মেয়েদের প্রতি অশোভন আচরণ, চুরি, ছিনতাই, খুন, ডাকাতি, মারামারি, মাদকদ্রব্য সেবন ইত্যাদি করে থাকে। মনস্তাত্ত্বিকেরা কিছুটা ভিন্নভাবে কিশোর অপরাধ চিহ্নিত করেছে, যে কোনো অগ্রহণযোগ্য কাজ তা আইনের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধ হলে তাকে কিশোর অপরাধ বলা হয়। এখন মনোবিজ্ঞানীরা আমরা বলছি বয়সের কারণে, মনোবিজ্ঞানীরা বলছে না কিশোর অপরাধযোগ্য হবে তখনই যখন যেটা আইনের চোখে শাস্তিযোগ্য অপরাধ হবে তাকে কিশোর অপরাধ বলা হবে। মারামারি করা, অন্যের জিনিস নষ্ট করা, চুরি করা ইত্যাদি। আচ্ছা, কিশোর অপরাধের এই ধরনের অপরাধীদের মধ্যে মেয়েদের চেয়ে ছেলেদের সংখ্যাই বেশি থেকে থাকে। এদের মধ্যে বেশিরভাগই পরিবারের দারিদ্র কিংবা বিভিন্ন পরিবার বা পরিবারের বাবা মা বিবাহ বিচ্ছেদ পৃথক বসবাস করে থাকে। এসব কিশোর অপরাধে মা বাবার শিশুর প্রতিপালন পদ্ধতি সঠিক নয়। কিশোর অপরাধের ক্ষেত্রে বংশগত কারণও দায়ী করা হয়, আবার পরিবারের বাবা মা অন্যান্য সদস্যদের অপরাধী হয়ে থাকে।
অনেক সময় অপরাধ জগতের জগৎ থেকে বের হতে পারে না, সে সময় স্থায়ীভাবে হয়ে তারা অপরাধী হয়ে যায়। কিশোর অপরাধ আগে থেকে অপরাধমূলক কাজের সাথে জড়িত হতে ছোটোবেলা থেকে কিছুটা লক্ষণ দেখা যায়, যেমন তারা সমবয়সীর তুলনায় স্কুলের অমনোযোগী থাকে, তাদের বন্ধু বা আইকিউ কম থাকে, তাদের সমবয়সীদের সাথে বন্ধুত্ব সম্পর্ক থাকে না, মানে বয়সের চেয়ে বেশি বড়দের সাথে থাকে বা বিভিন্ন ধরনের অপরাধ থাকে, তাদের ছোটোবেলা থেকে এটা লক্ষণ বোঝা যায়। এই ধরনের কিশোরদের বাবা মা তাদের সন্তানদের পরিচালনা ততটা সচেতন নয়, দল থেকে তারা অপরাধী ঘটে, দলের মধ্যে থেকে তারা অপরাধী হয়ে থাকে। তারপরে যে কৈশোরকালীন অপরাধের মাত্রা খুব বেশি থাকে, কৈশোরের শেষের দিকে তা চলে যায়, মানে কৈশোরকালীন সময়, তখন এই সময়টা কৈশোরকালটাকে ঝড়ঝঞ্ঝার কালও বলা হয়ে থাকে। ঝড়ঝঞ্ঝার কাল কাকে বলা হয়, কারণ এই সময়টা কারো বাধা মানে না, কারো কথা মানে না, কারো শাসন মানে না, তখন তাকে কি বলা হয়, ঝড়ঝঞ্ঝার কালও বলা হয়ে থাকে। ঝড়ঝঞ্ঝার যেমন ঝড় একবার না বলে চলে আসে হুঙ্কার দিয়ে, সেরকমভাবে এই সময়টাকে ঝড়ঝঞ্ঝার কালও বলা হয়ে থাকে। তারপরে আছে দেখো কিশোর অপরাধের যে কোনো সমস্যা প্রতিকারের চেয়ে প্রতিরোধে উত্তর, মানে তুমি হইলে তাকে অপরাধী করবে, কিন্তু এর আগে তাকে শাসনের ব্যবস্থা করলে সেটার পথে যাবে না। কিশোর কোনো সমস্যা তা শুরু হওয়ার পর সমাধান করাই হলো প্রতিকার, আর সমস্যা যেন উদ্ভাবন না হয় তার প্রতিরোধ। তার প্রতিকার কাকে বলে, প্রতিরোধ কাকে বলে? প্রতিকার হচ্ছে যে কোনো সমস্যা তৈরি হওয়ার পর সমাধান করা হচ্ছে কি, প্রতিকার। আর প্রতিরোধ কে রাখে, যেটা সমস্যাটি যেন উদ্ভাবন না হয়, সেই জন্য অপরাধী না হয়, সেই জন্য তাকে যে চেষ্টা করা সেটা হচ্ছে প্রতিরোধ। এখানে এই ধরনের প্রশ্ন আসে, প্রতিরোধ কাকে বলে, প্রতিরোধ কাকে, প্রতিকার কাকে বলে। কিশোর অপরাধে প্রতিরোধে কিছু করণীয়, প্রতিটি পরিবারের সন্তানের বাবা মা বন্ধন দৃঢ় করতে হবে, পরিবারের প্রত্যেক সদস্যদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক তৈরি করতে হবে, তাদের মধ্যে সম্পর্কের দূরত্ব থাকবে না, পরিবারের ভাঙন রোধ করতে হবে, বাবা মার মধ্যে সবচেয়ে বড় হতে বাবা মার মধ্যে সম্পর্কটা দৃঢ় করতে হবে। কিশোর অপরাধের পরে দেখো আমরা আছে হতাশা এবং বিষণ্ণতা, এটা আমরা পেয়েছিলাম কিসের জন্য, অন্তর্মুখী সমস্যা, অন্তর্মুখী সমস্যার মধ্যে আমরা পেয়েছিলাম হতাশা উদ্রেক এবং এর জন্য। তাহলে অন্তর্মুখী সমস্যা কী কী আছে, হতাশাটা কী আছে দেখো, হতাশা হচ্ছে বিষণ্ণতা, আমাদের দৈনন্দিন জীবনে ঘটনা ঘটে থাকে, বিষণ্ণতা এক ধরনের মানসিক অবস্থা, বিষণ্ণতাটা কি এক ধরনের মানসিক অবস্থা, যেখানে মনের অসুখ একঘেয়েমি অনুভূত হয়, এটাকে বলা হয় বিষণ্ণতা। মানে দিনে দিনে বেশিরভাগ সময় মন খারাপ করে থাকে, হতাশাটা কীভাবে বোঝায়, দিনে দিনে বেশিরভাগ সময় মানুষ মন খারাপ থাকে, বিরক্ত অনুভব করে, আনন্দময় কোনো কাজে আগ্রহ থাকে না, ওজন কমে যাওয়া, দৈহিক শক্তি কমে যাওয়া, ঘুমে ব্যাঘাত ঘটা, ঘুমে স্থায়িত্ব বজায় রাখতে থাকে, ক্ষুধা কমে যাওয়া, খাওয়ার আগ্রহ কমে যাওয়া, মনোযোগের অভাব উদ্রেক বেশি থাকে এবং ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। বিষণ্ণতার কারণ কি দেখো, বেশি ছেলেদের চেয়ে মেয়েদেরই মধ্যে বিষণ্ণতা দেখা যায় বেশি, মানে ছেলেদের চেয়ে মেয়েদের চেয়ে বিষণ্ণতা এই রোগটা বেশি হয়ে থাকে। কৈশোরের বিষণ্ণতার সাথে শিশুকালের মানসিক অবস্থার বিশেষ সম্পর্ক আছে, এই ধরনের পরিবারের শৈশবে সন্তান ও মা বাবা দৃঢ় বন্ধন থাকে না, শুধু প্রতিপালনের স্নেহ আদর ভালোবাসার বঞ্চনা থাকে। তাহলে হতাশা বিষণ্ণতার কারণে শিশু প্রতিপালন অতিরিক্ত কঠোরতা বিষণ্ণতা আনতে পারে, বাবা মা যদি অতিরিক্ত শাসন করে তখন ছেলেমেয়েরা বিষণ্ণত হয়ে যায়, তা সেখানে স্বাধীনতা ব্যক্তি সত্তা গড়েও থাকে না, তাদের নিজস্ব সিদ্ধান্ত হতে দিতে পারে না, আত্মবিশ্বাস হারায়। এই ধরনের পরিবারের ছেলেমেয়েরা বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত হয়ে থাকে, নিজেকে অপরাধী মনে করে। পরিবারে বাবা মানে দাম্পত্য কলহ, বিবাহ বিচ্ছেদ, বাবা মার মধ্যে যদি ঝগড়াঝাটি হয় তাহলে ছেলেমেয়েরা এই ধরনের অপরাধ করে সংগঠিত হয়। সমবয়সীদের সাথে সম্পর্কের অবনতি, ঘনিষ্ঠ বন্ধুর সাথে মনোমালিন্য, বন্ধুত্ব প্রতীক প্রত্যাখ্যান, বন্ধুত্বের ভাঙন বিষণ্ণতা সৃষ্টি করে, পড়াশোনার ব্যর্থতা, অতিরিক্ত মানসিক চাপ বিষণ্ণতা কারণ হয়ে থাকে। বিষণ্ণতার কারণ কি আমরা এটা বললাম, বিষণ্ণতার কারণ বিভিন্নভাবে কারণ বিষণ্ণতা হতে পারে। এই কারণে প্রতিকার আছে দেখো, বিষণ্ণতা ছেলে মেয়েদের নিজেকে খুব একা অসহায় মনে করে, যারা বিষণ্ণ হয় তারা সবসময় নিজেকে একা এবং অসহায় ভাবে, সামান্য কারণে তারা কেঁদে ফেলে, তাদের কর্মদক্ষতা হারায় এবং গুরুতর হলে আত্মহননের চিন্তা করে থাকে, মানে বিষণ্ণতা যখন অতিরিক্ত মাত্রা হয় তখন তারা কেঁদে ফেলে এবং কর্মক্ষমতা হারায় ফেলে এবং নিজেকে শেষ করে দেওয়ার প্রবণতা আসে। এভাবে বিষণ্ণতা অত্যন্ত ভয়াবহ পরিণতি সৃষ্টি করতে পারে।
যে কোনো পরিস্থিতি ইতিবাচকভাবে মূল্যায়ন করতে হবে, যে কোনো ঘটনায় বিষণ্ণতা প্রতিকার প্রতিরোধ করুনি। এখন আমাদের এটা আমরা কী করবো, এখন বিষণ্ণ হয়েছে আমরা কী করবো, বিষণ্ণতা আছে, এ কারণে ঘটনার ভালো দিকগুলো খুঁজে বের করতে হবে, জটিল অবস্থা মেনে নেওয়ার ধৈর্য তৈরি করা, নিজের চিন্তা অনুভূতি বাবা মা ও নির্ভরযোগ্য কারো কাছে প্রকাশ করা, শখ বিনোদন সৃজনধর্মী খেলাধুলা এতে ব্যবস্থা করা, এটা হচ্ছে বিষণ্ণতার একটা ই। এরপরে আসল তো মানসিক চাপ। মানসিক চাপ আবার দুই ধরনের, একটা হচ্ছে নেতিবাচক মানসিক চাপটা হচ্ছে একটা নেতিবাচক চাপ আর একটা ইতিবাচক চাপ। এত ইতিবাচক চাপটা কি, দেখো দৈনন্দিন জীবনে মানুষের অনেক মানসিক চাপ মোকাবেলা করতে হয়, একে একে যদি আয়ত্তাধীন রাখা যায়, নিয়ন্ত্রণ করা যায়, তবে এই ধরনের চাপ আমাদের কর্মক্ষম বৃদ্ধি করতে পারে। যেমন পরীক্ষার সময় সে মানসিক সৃষ্টি করে, পড়াশোনা মনোযোগী বৃদ্ধি পাবে। এখন এটা বলছেন মানসিক, যে মানুষের দুই ধরনের চাপ হতে পারে, একটা নেতিবাচক চাপ একটা ইতিবাচক চাপ। এখন ইতিবাচক চাপটা এরকম যে আমার পরীক্ষা আসছে, আমি ভালো করে পড়াশোনা করব, পরীক্ষায় ভালো ফলাফল করতে হবে, এটা হচ্ছে ইতিবাচক চাপ। মানে কাজটা মানসিকভাবে যদি আমি মনে মনে নিই, তাহলে আমার কাজটা ভালো হবে, পড়াশোনাটা ভালো হবে, আমি ভালো পরীক্ষায় ফলাফল। নেতিবাচক মানুষের মনের মধ্যে এমন কিছু চাপ চাপ মধ্যে দেখা যায় যা স্নায়বিক চাপ সৃষ্টি করে, বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, এটা নেতিবাচক চাপ। এই চাপ আমরা সহজে নিয়ন্ত্রণ করতে পারি না, আমাদের সুস্বাস্থ্য স্বাভাবিক জীবনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং ছন্দপতন ঘটায়। নেতিবাচক চাপ আমাদের নানা সামাজিক নানা শারীরিক প্রতিকার সৃষ্টি করে, যেমন বুক ধরপড় করে, গা হাত পা কাঁপা, জিভা শুকিয়ে যাওয়া, অস্থিরভাবে ইতিবাচক বিশৃঙ্খলাদের সৃষ্টি করা, দীর্ঘমেয়াদী এবং তীব্র মানসিক চাপে শরীরের বিভিন্ন ক্ষতিকর প্রভাব দেখা যায়, যেমন হৃদরোগ, উচ্চ রক্তচাপ, স্মৃতিশক্তি হ্রাস ইত্যাদি, ক্ষুধামন্দা, নিদ্রাহীনতা ইত্যাদি সমস্যা সৃষ্টি করে। মানসিক চাপ আমাদের জীবনে প্রায়ই দেখা যায়। নিচে দুটি ঘটনা দেখো, শিক্ষক ক্লাসে মানসিক চাপ, বিভিন্ন রকমের মানসিক চাপ সৃষ্টি হতে পারে। মানসিক চাপকে তোমরা কারণগুলো কী সৃষ্টি করতে পারে, কোনো কোনো অপ্রত্যাশিত ঘটনা এবং দুঃস্বপ্ন, অপ্রত্যাশিত ঘটনা, তুমি এটা আশা করো নাই, তোমার যদি এই ঘটনা ঘটে তাহলে এটা হচ্ছে মানসিক চাপ। পরে পারিবারিক বিশৃঙ্খলা, দারিদ্রতা, বঞ্চনা, দুঃখ বেদনা ইত্যাদি নিয়ন্ত্রণ করতে মানসিক চাপ, নিজের ইচ্ছা এবং বাসনা পূরণ না করা, ক্রমাগত মানুষ কাজের চাপ, পরীক্ষার সময় অপর্যাপ্ত প্রস্তুতি না থাকা, পরীক্ষা আসছে এখন আমি তো আগে পড়াশোনা করি না, এখন আমি পরীক্ষার দিন কী পড়াশোনা করবো, এটাও একটা মানসিক চাপের সৃষ্টি করে। সবসময় আতঙ্কগ্রস্ত থাকা, প্রথম সবসময় কী করবা, আতঙ্কগ্রস্ত হয়ে থাকা, এটাও মানসিক চাপের একটা কারণ। মানসিক চাপ থেকে নিজেকে রক্ষার উপায়, মানে কীভাবে তুমি মানসিক চাপ থেকে নিজেকে রক্ষা করবা, যে কোনো বেদনাদায়ক অবস্থা বা দুর্ঘটনা মোকাবেলা মনোবল বজায় রাখতে হবে, যে কোনো দুর্ঘটনা বা যে কোনো অবস্থা মনোবলটা আগে বজায় রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণের করা মানুষের একটি বড় গুণ। তারপর আছে কোনো কোনো বৈষম্যমূলক আচরণ, মন খারাপ হলে তার সাথে কথা বলে নিজের মনের অবস্থা রেখে তাকে, মানে কারোর সাথে তুমি যদি কোনো সমস্যার সৃষ্টি হয় তার সাথে কথা বলে সেই সমস্যার সমাধান করা। সময় পরিকল্পনা ও কর্ম পরিকল্পনা কাজ করলে কাজের মানসিক চাপ সৃষ্টি হয় না, মানে সময় পরিকল্পনা করবা যে এই সময়টার মধ্যে আমি কী কাজ করবো, এই কাজটা করতে পারবো কি না। আবার কর্মের ব্যবস্থা করা, কর্ম পরিকল্পনা করা, কী কাজ করবে সেটার ব্যবস্থা করে যে চাপ সৃষ্টি করবে সেটাকে বলা হয়, সেটাও তুমি তার প্রতিকার পাইতে পারো। বন্ধু নির্বাচনে সতর্ক হবে না, বন্ধুত্ব আমরা যে সবার সাথে বন্ধুত্ব করবো না, আমরা বন্ধু নির্বাচনে সবসময় সতর্ক থাকবো, সবার সাথে ভালো ও সৎ মানুষের সাথে বন্ধুত্ব করতে হবে। কেউ বিরক্ত করলে এবং অযৌক্তিক কথা বললে ধীরতার সাথে তা মোকাবেলা করব, এগুলো হচ্ছে আমাদের মানসিক চাপ নিয়ন্ত্রণের একটা সহজ এবং সহজ পদ্ধতি উপায় আমরা আজকে আলোচনা করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যে অধ্যায়টা আজকে আলোচনা করলাম, অধ্যায়টার মধ্যে অনেক হয়তো কিছু আছে, কিন্তু তোমরা ভালো করে পড়লে তোমরা সেটা পেয়ে যাবে টুকিটাকি জিনিস, কিন্তু আমি যে মেইন পয়েন্টগুলো ইম্পর্ট্যান্ট যে অধ্যায়গুলো সেই ইম্পর্ট্যান্ট যে কথাগুলো সেগুলো আমি নিয়ে আলোচনা করলাম। প্রথমত আলোচনা করলাম যে একটা মানুষ, একটা বাচ্চা বা একটা মানুষ বা তুমি কীভাবে মানসিকভাবে চাপ, একটা বাচ্চার উপরে যখন প্রেশার দেওয়া হয় বেশি, তুমি এই কাজটা করতেই হবে, তার মনের বাইরে আমার মেয়েকে ডাক্তারি পড়তে হবে, তুমি ইঞ্জিনিয়ারে পড়তে হবে, কিন্তু তুমি মনে মনে চাচ্ছ না এটা পড়তে,
কিন্তু তোমার বাবা মার কারণে তোমাকে এই জিনিসটা করতে হবে, বা বাবা মা অনেক টিচার ঠিক করে দিয়েছে তুমি পারতেছো না, এটা হচ্ছে তোমার এক ধরনের মনোসামাজিক সমস্যা সৃষ্টি করে দিবে। কারণ তুমি কতক্ষণ থাকবা যে বাবা মার স্বপ্ন আমি পূরণ করতে পারবো কি পারবো না, এটা তোমার জন্য মনোসামাজিক সমস্যা সৃষ্টি হবে। এখন মনোসামাজিক সমস্যায় যখন পড়বা, এর মধ্যে কী কী অপরাধগুলো পড়বা, মনোসামাজিক যখন সমস্যায় পড়বা তখন এটার মধ্যে কিশোর অপরাধ কি মাদকাসক্তি ধরবা, অপরাধ প্রবণতা, মাদকাসক্তি, বিষণ্ণতা, স্কুল পালায়ন, এগুলো হচ্ছে তোমাদের সমস্যাগুলো। এখন এই সমস্যাগুলো কিশোর কৈশোরিক মনোসমস্যাকে আমরা দুই ভাগে ভাগ করে আছি। এটা কয় প্রকার মনোসামাজিক সমস্যা, কয় প্রকার মন, এখানে আসবে কৈশোরকালীন মনোসামাজিক সমস্যা কয় প্রকার, সেটা আসবে দুই প্রকার, একটা হচ্ছে অন্তর্মুখী, একটা হচ্ছে বহির্মুখী। এবং অন্তর্মুখী সমস্যাগুলো কী আছে, অন্তর্মুখী সমস্যা হচ্ছে মানসিক এবং আবেগী। অন্তর্মুখী সমস্যা হচ্ছে মনের মানসিকভাবে এবং আবেগীয়, মানসিক এবং আবেগীয়, মানুষের শরীরে মানুষের সাথে সম্পর্কিত যেটা সেটা হচ্ছে মানুষের, সেটা হচ্ছে হতাশা, উদ্বেগ, বিষণ্ণতা, এগুলো হচ্ছে তোমাদের অন্তর্মুখী সমস্যা। এটা ভিতরের সমস্যা, এটা বাহিরের কোনো সমস্যা না। এ সমস্যার কারণে কী হতে পারে তোমার, তুমি কীভাবে বুঝবো তুমি হতাশা বিষণ্ণতা বুঝছো, তখন দেখবো তুমি খাদ্যে অনীহা আছে, ঘুম হচ্ছে না, সমস্যার সৃষ্টি হচ্ছে, বা দুশ্চিন্তা হচ্ছে, বারবার একটা টেনশন হচ্ছে, ভয় পাচ্ছি, এগুলো হচ্ছে তোমার অন্তর্মুখী সমস্যা। আর বহির সমস্যা কি, যেটা বাহিরের সামাজিকভাবে সামাজিকভাবে যে সমস্যার সৃষ্টি হবে সেটা হচ্ছে বহির্মুখী সমস্যা। সেটা কি, যেমন মাদকাসক্তি, বিভিন্ন রকম অপরাধমূলক মাদকাসক্তি, মানে বিভিন্ন নেশাগ্রস্ত হয়ে যাওয়া, বিভিন্ন কারো দ্বারা তো নেশাগ্রস্ত হয়ে যাওয়া, কোনো কিছুর প্রতি আসক্ত হয়ে যাওয়া, সেটাকে বলা হয় নেশাগ্রস্ত, এই আসক্তি হয়ে যাওয়া। তারপরে আছে তোমার মানে চুরি করা, ডাকাতি করা, চিন্তাই করা, এগুলো হচ্ছে বহির্মুখী সমস্যা। এই সমস্যাগুলো তোমরা সৃষ্টি হতে পারে এর থেকে। তাহলে কিশোর কালাম আমরা সমস্যা দুই রকমের পেলাম। এরপরে আছে কিশোর অপরাধ। আমরা কেন কিশোরের কোন কালকে আমরা কিশোর অপরাধ বলবো, আমরা কিশোর অপরাধ বলবো কৈশোরের যে সমস্ত অপরাধ করে। কৈশোরকালের বয়সসীমা কত, কৈশোরকালের বয়সসীমা হচ্ছে এগারো থেকে আঠারো বছরের বয়সসীমাকে বলা হয় কৈশোরের বয়সসীমা। কৈশোরকালকে বলা হয়, কৈশোরকাল কাকে বলে, যে সমস্ত ছেলেমেয়েদের বয়স এগারো থেকে আঠারো বছরের মধ্যে, 18 বছর পর্যন্ত, তাদেরকে বলা হয় কৈশোরকাল। আর কৈশোরকালের বয়সসীমা হচ্ছে 11 থেকে 18 বছর পর্যন্ত। এই সময়টাকে ঝড়ঝঞ্ঝার কালও বলা হয়ে থাকে, কারণ এই সময় কারো কথা মানে না, কারো বাধা মানে না, কিছু মানে না, কারো শাসন মান ভালো লাগে না, কারো কিছু ভালো লাগে না, সেই জন্য নিজের মতামতকে বেশি প্রাধান্য দেওয়া হয়, এই জন্য সেই সময়টাকে ঝড়ঝঞ্ঝার কালও বলা হয়ে থাকে। তাহলে কিশোর অপরাধ কাকে বলে আমরা পেলাম। এরপরে আসে কিশোর অপরাধের কারণগুলো আমরা পেলাম, যে কী ধরনের অপরাধ করে থাকে, তারা চুরি করে, ডাকাতি করে, মারামারি করে, ডাকাতি তো তারা করতে পারে না, তারা কী করে, চুরি করে, মারামারি করে, স্কুল পালন করে, মিথ্যা কথা বলে, করে চলাফেরা করে, ঠিকমতো অপরাধমূলক কাজে থাকে, জড়িয়ে থাকে। তাহলে বলা হয়েছে এই সমস্ত ছেলেমেয়েরা যখন কোনো অপরাধ করে থাকে তাকে কিশোর অপরাধ বলা হয়ে থাকে। আর কিশোর অপরাধের জন্য কোনো শাস্তির ব্যবস্থা নেই, তাকে কী করা হয়, আইনত সংশোধনাগারে পাঠানো হয়, যে সংসদে সে পরিবর্তন হয়ে আসবে। কিন্তু বিজ্ঞানীরা বলছে না, এই সমস্ত অপরাধযোগ্য শাস্তিরযোগ্য অপরাধ যেগুলো শাস্তিরযোগ্য আছে, যেগুলোকে শাস্তি দেওয়া যাবে, সেগুলোকে কিশোর অপরাধ বলা হবে। আর এই কিশোর অপরাধের মধ্যে আমরা পেয়েছি কিছু পেয়েছি কিশোর অপরাধের করণীয়, আমরা পেলাম অপরাধের প্রতিকার এবং প্রতিরোধ। প্রতিরোধে প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম, মানে আমরা প্রতিকার করব, হইলে সেটা সমাধান করব, এর চেয়ে হওয়ার না হবে সেটার ব্যবস্থা করা। এখানে প্রতিকার এবং প্রতিরোধ কাকে বলে সেই প্রশ্নগুলো তোমাদের আসে জ্ঞানমূলক। কোনো সমস্যা তৈরি হওয়ার পর সমাধান করা হলো প্রতিকার। কোনো প্রতিকার কাকে বলে প্রশ্ন আসে যদি, তাহলে বলবা প্রতিকার কী বা প্রতিরোধ কী, এ ধরনের প্রশ্ন আসে। তাহলে কোনো সমস্যা তৈরি হওয়ার পর সমাধান করা হলো কি, প্রতিকার। আর সমস্যা উদ্ভব না হয় তার জন্য ব্যবস্থা করা, সেগুলো হচ্ছে প্রতিরোধ ব্যবস্থা। এরপরে আমরা পেয়েছি যে এখানে কী ধরনের হতাশা এবং বিষণ্ণতা। আমরা হতাশা কীভাবে পেলাম সেটাও পেলাম, মানসিক বিষণ্ণতা সেটাও আমরা বুঝতে পেলাম, মানসিক চাপ কাকে বলে সেটাও আমরা এই অধ্যায়ে পেয়েছি। এগুলো তোমরা ভালো করে বাসায় পড়বা। আমি এতটুকুটাকে আমরা মেন পয়েন্টগুলো আমাদের সাথে তোমাদের সাথে আলোচনা করলাম, যে এর মধ্যে এই পয়েন্টগুলো আছে তোমরা পড়বা। পয়েন্টের বইয়ের বাইরে তো তোমরা কিছু পড়ো না, আর পড়ার দরকার নেই, বইয়েরটাই পড়ো, বইয়েরটাই তো তোমাদের প্রশ্ন পরীক্ষাতে আসবে। তো ভালো থেকো সবাই, আজকে এই পর্যন্ত রাখলাম তোমাদের জন্য। আর আগামীতে যদি সমস্যা করো আবার ক্লাস নেবো, আবার তোমাদের সাথে আলোচনা করবো। তো ভালো থেকো।